গত বছরের মে মাসের প্রথম সপ্তাহে জাপানের ইয়োকোহোমায় বার্ষিক সম্মেলনের সময় এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট তাকিহিকো নাকাওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ সে সময়ই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি এরপর জানুয়ারিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের বৈঠকে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে যোগ দিতে আসা উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশের পক্ষে বিকল্প নির্বাহী পরিচালক সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তার সফরসূচি চূড়ান্ত করে তাকিহিকো নাকাওয়ের সোমবার রাতেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আসার কথা আমাদের এবারে আসতেছেন আমার মনে হয় এটা তার লাস্ট ভিজিট হবে আমার মনে হয় সেই কাস্টমারে তিনি আসবেন অ্যান্ড কোর্স আমাদের সঙ্গে দেখা করবেন একই সময়ে বাংলাদেশ সফর করছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ কর্মকর্তারা বিশ্বমণ্ডলে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সে কথাই ব্যাখ্যা করলেন সংস্থাটির প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান লরেল অশফিল্ড I didn't know that he was coming uh, yeah, before starting. we booked, booked this trip. So it is a coincidence, uh, but I think it speaks to the importance of Bangladesh to both of our banks. Um, AIB and ADB are partners, we're collaborators. Uh, so, I mean, we're both here because um, we see the importance of investment here. Um, Bangladesh is able to bring good projects to the table. Um, and so that's why both banks have, are here today.